স্টেট ব্যাঙ্ক থেকে ফোন করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বলুন এটিএম কার্ডটা পেয়েছেন তো আপনি ব্যাংকের হ্যাঁ এটিএম কার্ড পেয়েছি দাদা এই দু হাজার উনিশে কেওয়াইসি ফর্মটা আপনাদের জমা না পাওয়ার জন্য আজকাল থেকে এটিএম কার্ডটার অ্যাকাউন্টটা ব্যাংক থেকে বন্ধ করা হয়েছে আপনার ব্লক করা হয়েছে দাদা ওর জন্য আপনাকে সুচিত করার জন্য ফোন করা হয়েছে যে এটিএম কার্ডটার অ্যাকাউন্টটা চালু করবেন কি বন্ধ রাখবেন না চালু করে বন্ধ আবার রাখবেন চালু করবে নিশ্চয়ই দাদা চালু রাখার জন্য ধন্যবাদ কিন্তু ওর জন্য যে আপনাকে আজ থেকে যে দশ দিন ব্যাংক থেকে যে একটা মেসেজ করে দেওয়া হয়েছিল যে বলছি যে মানে এরকম আপনারা যে ফোন টোন করছেন মানে কত কি প্রফিট থাকে আপনাদের মানে কিরকম কি স্যালারি থাকে কি স্যালারি মানে বুঝতে পারছি না মানে আপনারা যে ফোন টোন ধরে করছেন তো হুম হুম তো ওদের একটা কিছু তো আপনি প্রফিট পান না বা টাকা পয়সা কিছু পান

মানে বিবেকে আপনাদের কষ্ট বাধে না যে এরকম আমি কাউকে ফোন করছি বা এটিএম কার্ডের নাম্বার নিচ্ছি কেউ যদি বোকা হয় ক্ষতি দিয়ে দেবে তো এইভাবে পয়সাটা ধরুন চলে যাবে এই ভাবনা ধরে একটু মানে কোনো রকম দ্বিধা লাগে না কেন আমরা কি টাকা ধ্বংস করার জন্য ফোন করেছি মানে এরকম মানে করেন কি জন্য আপনারা আমরা করি ক্যাশ মেটি করার জন্য রেনুয়াল করার জন্য এটিএম কার্ডের মানে ক্যাশ মেটির জন্য আপনি একটা কথা বলি একটা কথা বলি শুনুন না আমি ফোন কাটার দরকার নাই বা আপনার সঙ্গে আমি কোনো রকম ঝামেলা করতে চাইছি না জাস্ট আপনাকে একটা বলছি দেখুন প্রথম কথা হচ্ছে যে এখন ব্যাংক কিন্তু কাউকে ফোন করে না আর এইভাবে করতে করতে সবাই একটা শিক্ষা মোটামুটি হয়ে গেছে আর দ্বিতীয় কথা হলো আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে ফর স্যাটারডে এমনিতেই ব্যাংক বন্ধ আর তাছাড়া কেউ কিন্তু ব্যাংক কিন্তু কাউকে ফোন করে না সেটা সবাই জানে এডু চলছে চারিদিকে শুন ফার্স্ট ইয়ার তো চলছে এখন হ্যাঁ তো যাই হোক এখন তো সেকেন্ড ডে তো মানে সেকেন্ড শনিবার এখন ফার্স্ট এ চলছে এখন কি ফার্স্ট ডে চলছে মানে আপনি যে আজকে

আমাদের সাথে আপনি একটা কাজ করুন আপনি তো একটা ব্যাংকের লোক আপনি এটিএম কার্ডে আমার এই রেনুয়াল নাম্বারটা দিয়ে না হলে আপনি একটা কাজ করুন কার কার অ্যাকাউন্ট থাকবে সে অ্যাকাউন্ট নাম্বারের হোল্ডারের নাম নাম্বার গেলা ফোন নম্বরটা বলবেন আর ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম বলবেন না 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 আমি এটা জন্য আমি কি পাবো মানে আমার প্রফিটটা কোথায়

মানে ওখানে আপনাদের ওখানের মধ্যে জড়িত আছে ওরা কি যদি আমি ফাঁসাতে পারলাম তাহলে আমি টাকাটা মারব যদি যত টাকা মারবো তার অর্ধেক ফিফটি পাবেন আপনি আমি মারবো যদি দশ হাজার মারবো তো আমি পাবো তোমার সেভেন্টি মানে সাত হাজার পাবো সাত হাজারে সাড়ে তিন হাজার তোমার সাড়ে তিন হাজার আমার আচ্ছা বুঝেছি বুঝেছি ব্যাপারটা বুঝলাম মানে দেখুন যারা যারা কাজটা করবে তারা তিন হাজার টাকা নিয়ে নেবে হ্যাঁ সবার পার্সেন আছে একজন আর নাই ওরা যে তিন হাজার টাকা নেবে কে নেবে পাঁচশো কে নেবে এক হাজার কে নেবে সাতশো এইভাবে ওদেরও ট্রান্সফার হবে তেমনি আমাদের আমি পাই সাত হাজার আচ্ছা সাত হাজারের মধ্যে আপনার ফিফটি মানে মোটামুটি আপনাদের মোটামুটি দশ হাজার টাকার মধ্যে লিমিট আপনি পাঁচ পাঁচ এরকম করে থাকে আর কি মানে যে আপনাদেরকে দিচ্ছে ডেটা দশ হাজার টাকাতে সাত হাজার পাই আমরা

ভালো মানে সবই ঠিক আছে মানে কখনো কখনো একটা ভয় তো থাকে না এখনকার যুগে ভয়ের কোনো কারণ ঠিক আছে ফোনের ফোনের কন্টাক্ট থাকবে অনেক আপনার মতন অনেক লোকের সঙ্গে চলছে আমাদের যারা যারা জড়িত আছে তারা তারা ফয়দা করছে যারা যারা জড়িত না হয় বুঝলি হ্যাঁ আমারও মনে তাই হয় যেটা ধরুন ব্যাংকের লোক সাপোর্ট না থাকলে আপনার মানে একদমই ক্ষমতা নাই যে আপনি টাকা নিতে পারবেন ঠিক কথা ব্যাংকের লোক তো জড়িত আছেই শিওর না যদি থাকলে এরা পুলিশও পুলিশও আছে জড়িত সব সবাই জড়িত কথাটা ঠিকই পুলিশও আছে ঠিক 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 আগে পুলিশ চোর তাহলে আমরা চোর ঠিক কথাটা ঠিক নাহলে আপনার সাথে দেখ ব্যাপারটা হচ্ছে আপনার এই সাউথ টেলে করতে আমি আমি যদি আপনাকে সাপোর্ট না করি পুলিশ যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে আপনারও তো মনে একটা ভয় থাকবে কারণ দেখো আপনি তো ইনসান আমিও ইনসান আর ইনসানের মানে একটা তো ভয় থাকি যে এরকম এরকম ঘটনা ঘটতে পারে যাই হোক মানে আপনারা আচ্ছা বাড়ি তাহলে কোথায় বাড়ি আমাদের যথা আছে এখন আপনাকে ঠিক আছে তাহলে আপনি আমি আমাকে আমাকে কখনো ফোন করবেন তাহলে না আমি আপনাকে করবো এই নাম্বারে আপনিই করবেন আপনি যে কোনো সময় আমি আপনার নাম্বারটা সেভ করে নিয়েছি ব্যাস রেখে নিচ্ছি আমার নাম্বারটা সেভ করে রাখুন আমি আপনাকে ফোন করবো ঠিক আছে তো ফোন করবেন খালি ফোনে ফোনে যোগাযোগ করুন ফোনে ফোনে যোগাযোগ করুন ব্যাস হ্যাঁ না পেটিএম একবার দিয়ে দেখবো একবার দিয়ে দেখবো টেস্ট করে যে হ্যাঁ হচ্ছে কি ঠিকঠাক টেস্ট করে দেখুন শুনুন টেস্ট করে দেখবেন পার্টি যদি ফাঁসলো হ্যাঁ হ্যাঁ তাহলেই হলো পার্টি না ফাঁসলো তো হলো না ব্যাস বুঝে গেছি ব্যাপারটা পার্টি ফাঁসলে আপনাকে ফিফটি দেবো

আজকে তো মানে বন্ধ কোনো কোনো ব্যাংক বন্ধ থাকে না আমাদের ওপবারে পর্যন্ত টাকা মেরে দিচ্ছে আপনি কি ভাবছেন রবিবারে মারছি আজ তো শনিবার শনিবার কিন্তু রবিবারে টাকা মেরে দিচ্ছে রবিবারে সবাই জানে সানডে কিন্তু সানডের দিনে টাকা মেরে দিচ্ছে না না ব্যাপারটা হচ্ছে কি বলেন পারফেক্ট টাইম এটা টাইম বলতে চাই যে কোন সোমবার 10 টা থেকে 4 টা পর্যন্ত মানে এই সময়টা একদম বেস্ট টাইম জানিস हैन একটা কথা শুনুন শুনুন আমাদের রাতে রাতের 10 টার পরে টাকা মারি মেরেছি হুম ব্যাংকের মানুষ মানুষকে বকাবে না তো দু সেকেন্ড লাগে আমাদের ঠিক আছে যে কথা কিন্তু এখন কিছু কিছু মানুষ মানে এখন না মানে নব্বই প্রতিশত তখন জানকারি হয়ে গেছি দশ পার্সেন্ট জানকারি নেই ঠিক ঠিক কথাটা ঠিক আপনাকে প্রথমে যখন আমরা কাজ করতাম না তখন রাতে টাকা মারতাম রাত্রে দশটার পরে টাকা মারতাম কিন্তু দিয়ে দিতাম আমরা কি এখন নব্বই প্রতিশ জানকারি আছে দশ পার্সেন্ট জানকারি নেই কখনো কখনো মানুষকে বকা মানে জানছে আপনি যেমন জানছেন তেমনি জেনে দিচ্ছি কিন্তু ওরা কে ধমকি দিয়ে নিয়ে

মেসেজ করানো হবে তো গোপন নম্বরটা না বললে তো টাকা বের হবে না 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 ঠিকই ঠিকই মানুষের পরে জানে যে অনলাইন পেমেন্ট হচ্ছে ওটা বুঝেছি বুঝেছি বুঝে গেছি একদম বুঝে গেছি আর কথা বলে ভালো লাগলো ঠিক আছে আমি দেখি আপনি বলবো অবশ্যই আমি ঠিক আছে না চলুন ঠিক আছে ঠিক আছে যোগাযোগ পরে চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই

আমার ছবিটা দেখতে পাবেন কোন অসুবিধা কিন্তু ওই ছবিটা আমার নেই দেখুন একটা ব্যাংকের লোকেরই ছবি ছবি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছি বুঝেছি আমার নেই ঠিক আছে পরে দেখুন পরে কাজ করলে এটা পরিচিত হয়ে যাবে হ্যাঁ